আসানসোলের বিএনআর মোড়ের কাছে আসানসোল ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের উদ্বোধন হলো। ফিতে কেটে ও ফলক উন্মোচন করে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের সাথেই শিল্পাঞ্চলের সাংবাদিকরা। সংবাদ মাধ্যমের কর্মীদের স্বার্থে ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করলেন রাজ্যের মন্ত্রী। রবিবার সকালে আসানসোলের বিএনআর মোড়ের কাছে আসানসোল ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফিতে কেটে ফলক উন্মোচন করে আসানসোল ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব ও পশ্চিম বর্ধমান প্রেস ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল সহ শিল্পাঞ্চলের সাংবাদিকরা। অনুষ্ঠানে নিজের বক্তব্যে এদিন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক আসানসোলে প্রেস ক্লাবের নতুন ভবন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা ব্যাখ্যা করেন। 2017 সালে আসানসোল জেলা সদর শহর হিসেবে চিহ্নিত হওয়ার পর সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য নিজস্ব কোনো ভবন ছিল না। সেই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই এই নতুন ভবনের উদ্বোধন বলে এদিন জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নিজের বক্তব্যে তিনি আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সংবাদ মাধ্যমের সাথে জড়িত সংবাদ মাধ্যমের কর্মী ও সাংবাদিকদের কথা ভাবেন। সংবাদ মাধ্যমের কর্মীদের সবসময় পাশে থাকার বার্তা দিয়ে তাদের নির্ভীকভাবে কাজ করার এদিন পরামর্শও দিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। নিজেদের মধ্যে কমিটি গড়ে প্রেস ক্লাবকে সুষ্ঠুভাবে পরিচালনার এদিন পরামর্শও দেন তিনি। জেলা হিসাবে ঘোষণা করেছিলেন আসানসোল আমাদের এখন জেলা সদর। জেলা সদরে এত দেশের যারা রিপোর্টার, দেশের যারা ক্যামেরাম্যান বা অন্যান্য দেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের নিজস্ব কোনো ভবন ছিল না। এক জায়গায় বসা, আলোচনা করা, একটু আগে যেটা বলছেন যে ট্রেনিংটা হওয়া, নতুন ভবন গড়ে তোলার জন্য এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানান শিল্পাঞ্চলের সাংবাদিকরা। প্রেস ক্লাবের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা মন্ত্রীকে অনুরোধ করার পর দুমাসের মধ্যে যেভাবে এটি প্রস্তুত হয়েছে তা প্রশংসার দাবি রাখে বলে এদিন জানালেন শিল্পাঞ্চলের সংবাদ মাধ্যমের সাথে জড়িত কর্মীরা। অন্যদিকে আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল প্রেস ক্লাবে ঠান্ডা জল সরবরাহের জন্য মেশিন বসানোর কথাও এদিনের অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় জানান, আসানসোলের সার্বিক উন্নয়ন হয়েছে তৃণমূল সরকারের আমলে। তার নবতম সংযোজন সাংবাদিকদের জন্য এই নতুন ভবন নির্মাণ, যাতে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যেই এই নতুন ভবনের প্রয়োজনীয়তার কথা এদিন ব্যাখ্যা করলেন তিনি। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।
পূজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো টু ছাদ পূজোর সকাল বিকেল সেই ধূপ দিতে যায় আড্ডাতে ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা টাটা স্ট্রাকচারা।